নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সহজ উপায়ে রসমালাই রেসিপিটা করে দেখাবো, চাইলে যে কেউ বানিয়ে নিতে পারবেন ঘরে বসে। মজাদার এই রসমালাই, অল্প খরচে কিভাবে আমি হাফ কেজি রসমালাই বানিয়ে ফেলতে পারি সেই রেসিপিটা থাকবে আমার আজকের রেসিপিতে। যদি আপনাদের কাছে ভালো লাগে আজকের রেসিপি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। চলুন দেখে নিই রসমালাই তৈরি। আজকের মজাদার রসমালাই তৈরি করার জন্য লাগবে একটি ডিম, 100 গ্রাম গুঁড়া দুধ পাউডার, বেকিং পাউডার, কনডেন্স মিল্ক। ডিমটা রুম টেম্পারেচারে নেবেন। ডিমটা ভেঙে নেব, ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিতে পারেন। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে দুধের সাথে ভালোভাবে মিশে যায়। 50 গ্রাম গুঁড়া দুধের জন্য একটা ডিমই যথেষ্ট। এবার ডিম ফাটানো হয়ে গেছে, একটা ডিম লাগতে পারে নাও লাগতে পারে। এই 100 গ্রাম গুঁড়া দুধ দিয়ে হাফ কেজি রসমালাই হয়ে যাবে। এই ধরনের প্যাকেট দিয়ে যখন মন চাইবে তখন বানিয়ে নেওয়া যাবে এই রসমালাই। তো আজকের রসমালাইয়ের জন্য আমি 50 গ্রাম গুঁড়ো দুধ ব্যবহার করব। প্রয়োজন মতো এক এক করে সব কিছু মিলিয়ে নেব। এবার দিয়ে দেব বেকিং পাউডার 1/2 চা চামচ পরিমাণ। এবার 50 গ্রাম গুঁড়ো দুধের জন্য লাগবে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিমাণ দেখে দেখে বুঝে নিতে হবে, বেশি কম হলে তেমন ক্ষতি নাই। এরপর বেকিং পাউডারের ঘিটা দুধের সাথে বেশ ভালো করে হাত দিয়ে মিলিয়ে নিতে হবে। এমনভাবে মিলাতে হবে যাতে দুধের সাথে ভালোভাবে মিলেমিশে যায়। ভালোভাবে মিশানোর পরে এবার দিয়ে দেব ডিম। ডিমের মিশ্রণটা আস্তে আস্তে দেখে দেখে দিতে হবে, না হলে আবার কম বেশি হয়ে যেতে পারে। তারপরে এটা একটা ডো তৈরি করব। এটা এমন একটা ডো হবে, খুবই স্টিক হতে পারে, একটু আঠালো হবে, কারণ ডিম দুধ দিয়ে জিনিসটা তৈরি করতেছি। এটা হাত দিয়ে ভালোভাবে মিশাতে হবে, মিশাতে মিশাতে আঠালো হবে। যতক্ষণ পর্যন্ত আঠালো না হবে ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে। ভালোভাবে না মিশালে রসমালাইগুলো ফেটে যাবে। এখন আমার ডোটা আঠালো হয়ে গেছে, দেখুন কত সুন্দর ডোটা তৈরি হয়েছে। এই ডোটা মিশ্রণ হবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরই। এই ডোটা 5 মিনিট রেস্টে রেখে দিলে খুব সুন্দর হবে, দেখুন কত সুন্দর মসৃণ হয়েছে। এখন এখান থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে রসমালাই শেপ তৈরি করব। এটা ছোট করে বানাবো, কারণ এগুলো পরে ফুলে বড় হয়ে যাবে। এই তো হয়ে গেল একটা গোলাকার রসমালাই মিষ্টির শেপ। এভাবে অল্প অল্প করে নিয়ে আমি বাকি শেপগুলো তৈরি করে নেব। এটা চাইলে আপনারা লম্বা বা গোলাকার করে বানাতে পারেন। এখানে অনেকগুলো শেপ তৈরি হয়ে গেছে। এখন দেখুন 50 গ্রাম গুঁড়া দুধ দিয়ে কতগুলো রসমালাই তৈরি হয়ে গেছে। তাই চাইলেই বাড়িতে বসে অল্প সময়ের মধ্যে গুঁড়া দুধ দিয়ে এই রসমালাই তৈরি করতে পারেন, একদম দোকানের মতো। এখন চলে এসেছি কিচেনে, দুধ জাল করে নেব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। দুধটা কিভাবে তৈরি করব, 2 কাপ পরিমাণ পানিতে আরও 50 গ্রাম দুধ পানিতে দিয়ে দেব। চুলা অন করে পানিতে গুঁড়া দুধ দিবেন না, তাতে গুঁড়া দুধটা দলা পাকিয়ে যেতে পারে। এবার আমি পানিতে 50 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। এবার আমি গুঁড়া দুধটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে দেব, যাতে করে দলা পাকিয়ে না যায়। এবার আমি চুলা অন করে দেব। এবার আমি এতে এলাচির গুঁড়ো দিয়ে দেব, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। ভালোভাবে মেশানোর পর চুলাটাকে বাড়িয়ে দেব, মিডিয়াম ভাবে দুধটাকে জাল করব।
কিছুক্ষণ পরে দুই একটা বোলো করলেই রসমালাই শেপগুলো দিয়ে দেব। দুধটা বেশিক্ষণ জাল দেব না, দিলে রসমালাই ফুলবে না। এখন সব রসমালাই শেপগুলো দিয়ে দিচ্ছি। মনে রাখবেন চুলার আঁচটা বেশি না হয়ে যায়, মিডিয়াম আঁচ রাখলেই হবে। বেশি হয়ে গেলে রসমালাইগুলো শক্ত হয়ে যেতে পারে, রসমালাইগুলো ফুলবে না। এই ছোট ছোট রসমালাই শেপগুলো দেখতে কত সুন্দর লাগে, যখন ফুলে উঠবে তখন দেখতে আরও সুন্দর লাগবে। এখানে 50 গ্রাম গুঁড়া দুধ দিয়ে 20 থেকে 25টি রসমালাই শেপ তৈরি হয়েছে। 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পরে চলে এসেছি। 5 মিনিট জালের পরে দেখুন এটা ফুলে বড় হয়ে গেছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। রসমালাই ঠিকঠাক হলে এটা কখনো ভেঙে যাবে না আর শক্ত হবে না। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দেব কনডেন্স মিল্ক, চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। কনডেন্স মিল্ক দিলে দুধটা ঘন হবে, দেখতে সুন্দর লাগবে, এতে রসমালাই টেস্টটা অনেক বেড়ে যাবে। এবার আবার কিছুক্ষণ জাল করে নেব, যাতে কনডেন্স মিল্ক ভালোভাবে দুধের সাথে মিশে যায়। এবার চুলার আঁচ বন্ধ করে দেব। এই তো এবার হয়ে গেল গুঁড়া দুধ দিয়ে রসমালাই। এবার আমি এটা আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে। এবার আমি সার্ভ করব, চলুন দেখা যাক কেমন হয়েছে রসমালাইগুলো। এটা বেশি শক্ত হয় নাই, আবার বেশি নরমও হয় নাই, এটা একেবারে দোকানের মতোই হয়েছে, খেতে সুস্বাদুই হবে। নিজের হাতের তৈরি রসমালাই খেতে একটু বেশি ভালোই লাগে। কেমন হলো সেটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।